আজকে আমরা চলে যাচ্ছি আমাদের রিলেটিভসের জন্য কিছু কেনাকাটা করতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ইসলাম তনিমা এন্ড ওয়েলকাম টু মাই ইট শপিং ব্লগ পার্ট 11। সো দেখতে দেখতে 11টা পার্ট হয়ে যাচ্ছে আমার শপিং ব্লগের অ্যান্ড আই এম সো হ্যাপি। তোমরা যদি আগের শপিং ব্লগগুলো দেখে না থাকো, ডু ওয়াচ রাইট নাও। এনিওয়েজ, ফার্স্টে চলে গিয়েছিলাম পাঞ্জাবি কিনতে, আর আমাদের ছোট্ট সোনামণি আবদুল্লার জন্য পাঞ্জাবি কিনতে গিয়েছিলাম। আমার ছোট্ট কাজিন, ওর বয়স হচ্ছে মাত্র 1 বছর, তো ওর জন্য পাঞ্জাবি নিচ্ছিলাম। বাচ্চাদের পছন্দের রং কোনটা থাকে বলতে পারেন? হ্যাঁ, বাচ্চাদের পছন্দের কালার থাকে কিন্তু লাল কালার। ছোটকালে আমাদেরও কিন্তু রেড অনেক পছন্দ ছিল, যদিও এখনো মোটামুটি পছন্দ, যদিও খুব বেশি একটা পরা হয় না। তো আবদুল্লার জন্য ঠিক সুন্দর একটা রেড কালার পাঞ্জাবি নিয়েছিলাম। এরপর আম্মু কাকার জন্য কিছু পাঞ্জাবি দেখছিল, এন্ড ওই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল। এটা মেবি খাদি বিতান এরকম কিছু একটা, খুবই ফেমাস একটা পাঞ্জাবি শপ। তো এইখানে এত সুন্দর সুন্দর পাঞ্জাবি ছিল, বাচ্চাদের পাঞ্জাবি গুলো কিন্তু শুধু একটা শপে আমার পছন্দ হয়েছে। এনিওয়েজ, জাস্ট লুক, আমার ছোট ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিল, দুষ্টামি করছিল। এনিওয়েজ, দেন কাকার জন্য ফাইনালি একটা পাঞ্জাবি নেওয়া হয়, অনেক সুন্দর একটা পাঞ্জাবি। দেন প্রিয়াঙ্গনে দেখি যে সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে, তো এগুলো দেখছিলাম। দেখছিলাম বলতে তোমাদের জন্য দেখছিলাম আর কি, যাতে তোমাদের কালেকশন গুলো দেখাতে পারি। এখানে কিছু কর্সেট ছিল, কুর্তি সেটও ছিল, এই যে দেখো। যদিও আমি এখান থেকে কোনো কিছুই নেইনি, বাট কালেকশন গুলো দেখে মনে হলো যে একটু সুন্দর, তাই তোমাদের দেখাচ্ছি। আর এগুলোর প্রাইস প্রবাবলি 1550 করে যাচ্ছিল। যেমন এইটা আমার ভালো লেগেছে, কিন্তু আমি নেইনি, তবে এটা ভালো লেগেছে, এটাও সুন্দর ছিল। আর এই যে এই কর্সেটটা ভালো লেগেছে আমার, এই যে অফ হোয়াইট এর মধ্যে হচ্ছে অনেক ফ্লাওয়ার ওয়ার্ক করা এটা। আর আমার কিন্তু ঈদ শপিং অলরেডি ডান আলহামদুলিল্লাহ, এন্ড সামনে কিন্তু ঈদ শপিং হল ব্লগ আসছে, তোমরা কিন্তু দেখতে ভুলো না, পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবে দেখতে হলে। এন্ড এই যে এই কর্সটাও ভালো ছিল প্রিন্টের মধ্যে, আর এই নেকের ডিজাইনটা অনেক চলছে এবার, ট্রেন্ডি অনেক। এখানে আসলে তোমরা অনেক ধরনের কর্স কুর্তির কালেকশন পেয়ে যাবে। আর এখানে কিন্তু লেস দেন ওনারও সব আছে, ম্যাচিং করে নেওয়া যায় চাইলে। আর আম্মু হচ্ছে এই টাইডাইয়ের কিছু কোর্সের দেখাচ্ছিল আমাকে, এগুলো অনেক ট্রেন্ডি এখন, বাট আমার পার্সোনালি টাইডাই বাটিক একদমই পছন্দ না। সো এবার আমি এরকম টাইপের কোনো কিছু নেইনি টাইডাই বাটিকের মধ্যে। এরপরে হচ্ছে আমরা বের হয়ে গেলাম, এবার দেখি কোথায় যাওয়া যায়। যখন এসেছি পার্কিং পুরো ফুল ছিল, সো এই জন্য গাড়ি অন্যদিকে কোথাও রাখা হয়েছিল। সো গাড়ির জন্য ওয়েট করতে করতে একদম গরমে খুব সোয়েটিং হচ্ছিল আর কি, এই রোজা অবস্থায়। এনিওয়েজ, দেন ফাইনালি গাড়ি আসলো, অ্যান্ড আমরা চলে গিয়েছিলাম হচ্ছে সিদ্দিকে। সিদ্দিক মেইনলি হচ্ছে লুঙ্গির জন্য অনেক ফেমাস, এন্ড আমি ছোটকাল থেকেই দেখছি লুঙ্গি এখান থেকেই নেওয়া হয় সবার জন্য। অ্যান্ড আব্বু, নানা, মামা সবাই মেনলি সিদ্দিকের লুঙ্গি ইউজ করে। বাট কয়েক বছর ধরে দেখি আব্বু আড়ংয়ের লুঙ্গি ইউজ করে, আড়ংয়ের লুঙ্গিগুলোও খুবই সুন্দর। সিদ্দিক থেকে আব্বু আম্মু আর কি সবার জন্য লুঙ্গি নিচ্ছিল। এরপর আমরা যাই নূরজাহানে, অ্যান্ড নূরজাহানের কথা মনে পড়লেই আমার হচ্ছে অনেক বেশি সাফোকেটেড লাগে। বাট রিসেন্টলি না, মানে অনেক বছরে হয় ওদের ওখানে এসি মার্কেট করেছে, এই জন্য একটু শান্তি আর কি। বাট ভিড়টা মোটামুটি ছিল, খুব একটা প্রবলেম হয়নি। বাট অনেক কালেকশন ছিল, কালেকশন দেখছিলাম, সুন্দর সুন্দর কর্টস, টপস, দেন গাউন। যেহেতু সামনে আমি ভ্যাকেশনে যাচ্ছি ইনশাল্লাহ, সো আমার গাউন তো লাগবে, অলরেডি অনেক গাউন আছে, তাই আমি কোনো গাউন আর নেইনি। বাট অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু ছিল, সুন্দর সুন্দর প্যান্ট সবকিছু ছিল। আমি জাস্ট র্যান্ডমলি জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের। এরপর চলে গেলাম হকার্সে, কজ রিলেটিভদের জন্য, লাইক ফুপি কাকি এদের সবার জন্য শাড়ি নিবে আম্মু, প্রতি বছরই আর কি নেওয়া হয় আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে সব দোকানে কম বেশি আম্মু দেখছিল যে কোথায় ভালো মনে হয়। তো এই দোকানে যে কিছু শাড়ি দেখছিলাম আমরা, ওই দিন আর বেশি প্যারা হয়নি, কজ একটা দোকান দেখার পরেই সেকেন্ড দোকানে যেয়ে আম্মুর পছন্দ হয়ে যায়। আম্মু নানোর জন্য আবার আরেকটা শাড়ি নিচ্ছিল, সুন্দর ছিল অনেক, মাশাল্লাহ। তো সব মিলিয়ে কেনাকাটা আলহামদুলিল্লাহ ডান। শপিং হল ব্লগে সব একসাথে দেখাবো, ঠিক আছে, তোমরা কিন্তু মিস করবা না দেখলে। তারপর হচ্ছে সানন্দাতে একটু গেলাম, আমার ফেভারিট জুয়েলার্স ওয়ান অফ দি, কজ এখান থেকে অনেক 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 গোল্ড কেনা হয় আলহামদুলিল্লাহ। তো তারপরে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম বাসায়, কি কি কিনলাম না কিনলাম সব কিন্তু দেখাবো শপিং হলে, তোমরা কিন্তু বারবার বলছি মিস করো না। অ্যান্ড খুব সুন আপলোড হয়ে যাবে কাল পরশুর মধ্যে। আর ওই দিন আব্বু সুনামি থেকে হালিম এনেছিল, বাট আফসোস আমি খেতে পারিনি, আমার এত কষ্ট লাগছিল, দেখি কত লোভ লাগছে না। সামনে ঈদ, আর বিফে তো আমার খুবই ভয়ঙ্কর অ্যালার্জি, সো এই জন্য আমি আর হচ্ছে ওই দিন ইচ্ছে করে খাইনি। বাট খাসি হালিম হলে তো আমি অবশ্যই খাই, আর তোমাদের কোথাকার হালিম ভালো লাগে লেট মি নো। সো এনিওয়েজ, হালিমটা দেখে অনেক লোভনীয় লাগছিল, তাই আমি এটার ক্লিপস অ্যাড করে দিয়েছি আমার ব্লগে। এই যে ফলো দিতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।